গুড ইভিনিং এভরিওয়ান, আজকের এই ভিডিওটা হচ্ছে আইএসি কুঞ্জবনের যে মেরিট লিস্ট তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এই এই কোশ্চেনগুলি নিয়ে। এই কোশ্চেনগুলি করেছিল দুইটা, আমার এখানে দুইটা কমেন্ট এসেছিল, যে দুইটা কমেন্ট এখন আমি শো করতে চলছি। এই দুইটা কমেন্টের মধ্যে ফার্স্ট কমেন্ট ছিল সম্রাট দেব, যে কমেন্ট করেছিল, দাদা কিভাবে মেরিট লিস্ট তৈরি করা হয় এই টপিকে একটা ভিডিও তৈরি করুন, থ্যাংক ইউ তোমার কমেন্টের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এবং নিচে আরেকজন বলেছে শুভ, দাদা এই মেরিট লিস্ট টপিকে একটা ভিডিও দেন। তো তাদের জন্য আর অন্যরা যারা দেখছো এই ভিডিওগুলি কিভাবে মেরিট লিস্ট তৈরি করে তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝে যাবে। চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি আগেই বলেছিলাম যে ক্লাস 10 থেকে 20% নেওয়া হয়, 12 থেকে 20% নেওয়া হয়, গ্র্যাজুয়েশন থেকে 40% এবং মাস্টার্স থেকে আরও 20% নেওয়া হয়। এখন এটা কিভাবে নেওয়া হয়, লাইক ফর এক্সাম্পল এখানে আমরা নিয়েছি যে মার্কস হিসেবে নিয়েছি, টেন্থে পেয়েছো 70%, টুয়েলভে পেয়েছো 60%, আর গ্র্যাজুয়েশনে পেয়েছো যেহেতু সিজিপিএ দেয় এখন তার জন্য 6.50 মনে করে ধরা হয়েছে, 6.50 পেয়েছো। এবং মাস্টার ডিগ্রিতে সিজিপিএ যেটা 7.00 দিয়েছি, 7.00 খুব রেয়ারে আসে, কমে আসে, এরকম 00 লাস্টে 1, 2, 3 এরকম অনেকগুলি ডিজিট থেকে যায় এখানে। তো এগুলি কিভাবে হয়, এখন 20% অফ 70 কত, তোমাদের 20% অফ 70 কত বের করতে হবে। আর যারা এখনও এই 20% অফ 70 কত হয় বা 20% অফ 60 কত হয় তারা বুঝতে পারছো না কীভাবে হয় এটা, তাদের জন্য নেক্সট স্লাইড। মেরিট লিস্ট তৈরি করার জন্য এগুলি প্রথমেই দরকার। 20% অফ 70 হচ্ছে 14, 20% অফ 60 যে 20% হয় 12, আর 65% যেটা আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম, এক্সাম্পল হিসেবে 6.50 নিয়েছিলাম, যেটাকে 6.50 এরকম করা হয়, এটার 40% হচ্ছে 26, আর 20% অফ 70 7.0, এটা হচ্ছে 7.0, যেটা 7.00 ছিল এটাকে 7.0 করা হয়, এবং এটার 20% হচ্ছে 14। এবং এখন দেখো টোটাল 14 প্লাস 12 প্লাস 26 প্লাস 14, এখানে টোটাল যে রেশিওটা হয় এখানে টোটাল ইন্ডেক্স হয় 66। তাহলে তোমার যারা এরকম সেম মার্কস পাবে মনে করো এক্সাম্পল হিসেবে, তাদের ইন্ডেক্স হবে 66। তারপরে এরকমভাবে একটা লিস্ট তৈরি করা হবে, সিরিয়াল নম্বর থাকবে, ফর্ম নাম্বার থাকবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট থাকবে, ইন্ডেক্স থাকবে, রিমার্কস থাকবে। এখন মনে করো সিরিয়াল নাম্বার তোমার 1, বা যে বেশি পায় ওকেই 1 করা হয়। তারপরে সায়েন্স আর্টস কমার্স তিনটা ভাগে ডিভাইড করা হয়, যারা যে স্ট্রিমে আছো তাদের আলাদাভাবে ডিভাইড করা হয়। তারপরে এসসি এসটি ওবিসি যে যে র্যাঙ্ক যে ক্যাটাগরিতে আছো ওই ক্যাটাগরিতে ডিভাইড করে তাদের যে কোটা থাকে ওই কোটাতে তাদেরকে ফেলে দেওয়া হয়। তো ওইখানে সিরিয়াল নাম্বার করে, প্রথমে সিরিয়াল নাম্বার হয়, এবং তোমার ফর্ম নাম্বার একটা থাকবে, যখন তুমি ফর্মটা জমা দেবে তখন একটা ফর্ম নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হয়, ওই ফর্ম নাম্বারটা এখানে লেখা থাকে। তারপরে মনে করো নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট করবে ফর্ম নাম্বার এগেনস্ট যার নাম থাকবে ওর নাম লেখা হবে, আর ইন্ডেক্সের মধ্যে লেখা থাকবে 66। এখন ইন্ডেক্সের মধ্যে 66 যদি হায়েস্ট 66-এর উপরে যদি কারোর ইন্ডেক্স না যায় তাহলে তাদের ওর নামই সবার আগে থাকবে। তারপরে মনে করো কেউ 56 পেয়েছে তাহলে 2 নম্বর 56 থাকবে, তারপর মনে করো কেউ 50 পেয়েছে তাহলে ওইখানে 50 থাকবে। এরকম করে আস্তে আস্তে লিস্ট, এরকম করে ইন্ডেক্স, সবার ইন্ডেক্সগুলি তৈরি করে এখানে সিরিয়াল বেসিক বসানো হয়। যার মার্কস বেশি থাকবে, ইন্ডেক্স বেশি হবে, তার জন্য ওর সিটটা আগে থাকবে, আর যাদের টোটাল মার্কসে বা ইন্ডেক্সের যে মার্কস আসবে এটা দিয়ে যাদের কনফার্ম লিস্টে নাম থাকবে না তাদের ওয়েটিং লিস্টে নাম দেওয়া হয়। তা ওইখানেও সেম, যাদের মার্কস বেশি থাকবে তাদেরকে আগে দেওয়া হবে, নামগুলি সিরিয়াল ওয়াইজ লেখা থাকবে। এখন চলো যাদের মাস্টার্স ডিগ্রি নেই, যাদের মাস্টার্স নেই তোমরা কী করবে, যাদের মাস্টার্স নেই তারা 20% অফ যেটা 10th 12 এবং গ্রাজুয়েশন এই তিনটার 20, 20 আর 40 এই টোটাল 80%-এর মধ্যে যত মার্কস হবে, যতটুকুই মার্কস হোক মনে করো 30, 40, 50 যাই হোক, 60, 70 গ্রাজুয়েশন পর্যন্ত যতটুকু হবে ততটুকুই ধরা হবে, আর বাকি 20% তোমাদের মাস্টার ডিগ্রি নেই, 20% থেকে এক নাম্বারও তোমাদেরকে দেওয়া হবে না এখানে, আর বাকি যতটুকু গ্রাজুয়েশনের মধ্যে হবে ততটুকুই তোমাদেরকে ধরে ওইটাকে ইন্ডেক্সের মধ্যে লেখা হবে। এখানে ছিল এইভাবেই তারা লিস্ট, যে মেরিট লিস্ট তৈরি করে এইভাবে তৈরি করে তারা দিয়ে দেয়। এবং এই এই যে
মেরিট লিস্ট এটা রোল নাম্বারগুলি যে রোল নাম্বারগুলি সিলেকশন পেয়েছে বা কনফার্ম লিস্টে নাম আছে এটা নিউজ পেপারও পাওয়া যায় আবার নর্মালি পিডিএফ ফাইলও বের হয় ওয়েবসাইটের মধ্যে যাই হোক এখন এখন আরেকটা কোশ্চেন হচ্ছে 20% অফ 70 ইজ 14 লিখেছি এখন 20% অফ 17 যে 70 যদি 14 হয় কীভাবে হয়েছে এখন অনেকের কোশ্চেন থাকবে এটা যার তাদের জন্য আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি তোমরা দেখতে পারো এবং যে আর যদি প্রবলেম অন্য কোনো প্রবলেম ফেস করো তোমরা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এটারও সলিউশন করে দেবো আমি এখানে দেখো 20% অফ 60 এখন 20% অফ 60 60 20% কত এখানে দেখো 20% অফ 60 ম্যাথটা করা আছে 20% মানে 100 থেকে 20 এটাই তো তাহলে 20 উপরে লিখবে নিচে 100 লিখবে অফ মানে মাল্টিপ্লাই আর 60 লিখবে এখন নিচে যদি 100 থাকে একটা জিরো নিচের একটা জিরো উপরের 60 একটা জিরো কাট করতে পারো আর একটা জিরো উপরের যে 20 একটা জিরো কাট করতে পারো তাহলে নিচে কত থাকলো 1 1 মানে এটাকে 1 নিচে থাকুক বাকিটা পরে হয়ে যাবে এখন 2 ইনটু 6 কত 12 12 কো 1 দিয়ে ডিভাইড করলে কত হয় 12 তাহলে আনসার হবে 12 দ্যাট মিন্স তোমার যে 20% অফ 60 কত হবে 12 এরকমভাবে অন্যগুলিও তোমরা বের করে নিও যত পার্সেন্ট থাকবে মনে করো 30% হলে 30 দিও 40 এখানে তো 30 নেই কোনো জায়গায় 20 আর 40 আছে গ্রাজুয়েশনে তো তোমরা 40 গ্রাজুয়েশনের সময় 40 দেবে এবং বাকিগুলিতে 20 দিয়ে তোমরা ক্যালকুলেট করে নেবে তোমাদের মার্কস বা ইন্ডেক্স টোটাল কত হবে এভাবেই তোমাদের মেরিট লিস্ট করা হয় আর এই এই এইটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আরও ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে